Nabo Gaurabarang, Nabo Pushpasarang, Nabo Bhavadharang, Nabo Ullasoparang, Nabo Hashakarang, Nabo Hemabarang, Pranamamishati Sutam Gaurabaram, Pranamamishati Sutam Gaurabaram, Pranamamishati Sutam Gaurabaram. Jini Pramavatar, Jini Karunaravatar, Jini Madhuravatar, Jini Sarvottamavatar, Saratsaravatar, Jini Sei Mohanavatar, Sri Gauranga Charane Amar Kuti Kuti Pranam. Bhakti Rasabhatra, Akinchan Vaishnava, Mahabhagavat Mahapurush, Sri Sri Shivanand Baba Charan Komale, Amar Kuti Kuti Dandavat Pranam, Ar Bhakti Vedanta Banagoshwamir Charane Kuti Kuti Dandavat Pranam, Ar Samasta Rupanuga Guru Varga, Guru Parampara Ebong Acharya Varger Charane Amar Kuti Kuti Dandavat Pranam, Ar Upasthit Samasta Krishna Prema Anuragi, Gaur Bhakta Binder Charane Amar Kuti Kuti Dandavat Pranam. Amra Koyekdin Dhore Amra Unnato Ujjwala Rashi মদনাক্ষ ভাব সেই মহাভাব বিপ্রলম্ব রস এবং মঞ্জুরি উপাসনা পদ্ধতি আমরা যেটা যা মহাপ্রভু আমাদেরকে স্বয়ং এসে দিয়েছেন আমরা রস আস্বাদন করছিলাম আমরা দেখেছি কীভাবে উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করার সময় গোপীরা গোপাঙ্গনারা তারা নিজেদের গৃহকর্মের কথা সব ভুলে গিয়েছিল তখন শ্রীকৃষ্ণের প্রতি তাদের মানে আবেশ অনুরাগ বৃদ্ধি হওয়ার ফলে তারা নিজেদের সত্তা পর্যন্ত ভুলে গিয়েছিল আর উদ্ধব মানে তাদের সেই কৃষ্ণ এবং তার চিন্তায় এত আবেশে মানে অনুরাগ বৃদ্ধি দেখে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন আর এদিকে অন্তরঙ্গ সান্নিধ্য লাভের ফলে অন্যতম গোপিকা মানে অন্যতম গোপিকাকে রমণী শিরোমণি রাধারানী বিষভ আনন্দিনী রাধারানী তখন কৃষ্ণ ভাবনায় এতই তিনি আবিষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি একটা ভ্রমরের সাথে তিনি কথা বলতে শুরু করেছিলেন এবং সেই ভ্রমরটা যখন গোপী রাধারানী ভ্রমরটাকে বলতে লাগলেন ভ্রমের সঙ্গে কথা বলছেন মানে আবেশে বিব্বল হয়ে ভ্রমরটাকে বলছেন ওহে ভ্রমর ওরে মূর্খ ভ্রমর তুমি আমার কাছে কৃষ্ণের মানে গুণ কীর্তন করছো আমাকে তুষ্ট করে উপহার পাবার জন্য কিন্তু তোমার এই সমস্ত এই প্রচেষ্টার মানে নিরর্থক আমাদের আজ আমাদের কাছে কিছুই নেই আমরা নিঃস্ব আমরা আমাদের গৃহ পরিবার পরিজনদের আমরা সকলকে আমরা ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি আমরা কৃষ্ণকে খুব ভালো করে জানি আমরা তোমার থেকেও অনেক বেশি চিনি আমরা কৃষ্ণকে ভ্রমরটাকে রাধারানী সে ভ্রমরটার সঙ্গে কথা বলছেন তুমি এখন তো এখন কৃষ্ণ মথুরায় আছে সেখানে আমরা ভালোভাবেই জানি তার অনেক এখন সখা সখীরা পরিবৃত হয়ে থাকে সে এখন শহরবাসী হয়েছে আর অর্জুনের সখা বলে সে এখন সকলের কাছে বিশেষভাবে পরিচিত সে এখন শহরবাসী হয়েছে আমাদের কথা কি তার মনে আছে তুমি সেখানে গিয়ে তুমি আমার কাছে কৃষ্ণের গুণকীর্তন করবে না কারণ ভ্রমরটা সে রাধারানীর পায়ের কাছে মানে ওই মানে ভোঁ ভোঁ করে শব্দ করছিল আর রাধারানী প্রেমে আবেশে বিভোর হয়ে তিনি ভ্রমরের সঙ্গে কথা বলছিলেন আর ভ্রমরটাকে বলছিলেন যে তুমি যাও এখান থেকে যাও তুমি গিয়ে তুমি সেখানে গিয়ে কৃষ্ণের গুণকীর্তন করো তারা হয়তো তুষ্ট হয়ে তোমাকে পুরস্কার দেবে স্থাবকতা করে তুমি শুধু আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছো এই জন্যই তুমি আমার চরণে মাথা নত করেছো আমার সঙ্গে তুমি যে চালাকি করছো তা আমি তোমাকে ধরে ফেলেছি আমি জানি তুমি তুমি হচ্ছ সেই শট মানে শঠদের শিরোমণি কৃষ্ণকে বলছেন শঠদের শিরোমণি সেই কৃষ্ণের একজন দূত তুমি তাই দয়া করে তুমি এখান থেকে চলে যাও আর আমি আমি জানি আমি বুঝতে পারছি তুমি দুই পক্ষের মিলন ঘটাতে তুমি খুব নিপুণ সুনিপুণ কিন্তু তুমি মনে রাখবে তোমার উপর আমার কোনো আস্থা নেই তোমার প্রভু সে ধূর্ত কৃষ্ণকেও আমরা বিশ্বাস করি না সে মিথ্যাবাদী সে সে মিথ্যা কথা বলে আমাদেরকে ছেড়ে চলে গেছে
আমরা কৃষ্ণের জন্য আমরা নিজেদের পতি সন্তান স্বজন পরিবার সকলকে ছেড়ে আমরা চলে এসেছি, অথচ এই জন্য আমাদের প্রতি কৃষ্ণের কোনো কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নেই। সে আমাদের নিঃসহায় অবস্থায় ত্যাগ করে চলে গেছে। তুমি কি মনে করো, তুমি কি মনে করছো তাকে আবার আমরা আবার বিশ্বাস করব কখনো? তাই তুমি যাও, ফিরে যাও, গিয়ে তাকে বলো গিয়ে। রাধারানী আরও বলছেন, তার হৃদয়, কৃষ্ণের হৃদয় এত কঠোর, সে এতটা অকৃতজ্ঞ, তার অনেক কথাই তুমি জানো না। ভ্রমরকে রাধারানী বলছেন, তিনি কিন্তু আবেশে তিনি সেই বিপ্রলম্বভাবে আছেন, মহাভাবে তিনি, কারণ বিরহের মধ্যে সেই সেই মানে বিরহের মধ্যে তিনি রস আস্বাদন করছেন। আর তাই ভ্রমরটাকে বলছেন যে তুমি তার অনেক কথাই জানো না, শুধু এই জীবনেই নয়, সে পূর্ব জীবনও এই রকমই ছিল, এই রকমের ধূর্ত ছিল। রাজারানী বলছেন, আমাদের পিতামহী পূর্ণমাসীর কাছে আমরা সব কথায় আমরা কৃষ্ণের সম্বন্ধে আমরা সব কথা আমরা জানতে পেরেছি। তিনি আমাদের পূর্ণমাসী আমাদের বলেছেন, পূর্বজীবনে কৃষ্ণ এক ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল শ্রী রামচন্দ্র, কারণ ত্রেতাযুগে তো কৃষ্ণ রামচন্দ্রই ছিলেন, রামচন্দ্র। তাই বলছেন যে পূর্বজন্মে তিনি রামচন্দ্র হয়ে ছিলেন, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় তার সখা, তার সখার শত্রু মানে বালি, বালিকে সে ক্ষত্রিয়চিতভাবে বধ করার পরিবর্তে তাকে শিকারীর মতো হত্যা নিহত করেছিল। সেটা এই 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 লীলাগুলি নিশ্চয়ই আপনারা জানেন, শ্রীমৎ ভাগবতের সুন্দর করে উল্লেখ আছে বালিকে কীভাবে বধ করেছিল রামচন্দ্র, গাছের আড়াল থেকে। তাই রাধারানী বলছেন সে মানে ক্ষত্রিয়চিত ভাবে বধ তাকে করেননি, তাকে শিকারী তার সুরক্ষিত গুপ্ত আশ্রয় থেকে পশুকে বধ করে সামনে যায় না। একটা শিকারী যেমন একটা তার বনের মধ্যে যখন মানে একটা পশু শিকার করতে যায়, সামনাসামনি সে বধ করে না, গাছের আড়াল থেকে বা লুকিয়ে সে মানে পশুটাকে বধ করে। তাই রামচন্দ্রের মতো একজন ক্ষত্রিয়েরও উচিত ছিল বালির সঙ্গে সম্মুখ সামনাসামনি যুদ্ধ করা, কিন্তু রামচন্দ্র কিন্তু তার সখার প্ররোচনায়, তার বন্ধুর প্ররোচনায় সে বালিকে গাছের আড়াল থেকে বাণ নিক্ষেপ করে তাকে নিহত করেছিল, বধ করেছিল। এইভাবে রামচন্দ্র ক্ষত্রিয় ধর্মের লঙ্ঘন করেছিল। আর এই কৃষ্ণই তো এই নন্দর দুলাল, যশোদা দুলাল, সে তো পূর্বজন্মে রামচন্দ্র হয়েছিল, সেইভাবে ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধে কাজ করেছিল। এছাড়া সীতার রূপলাবণ্যে মুগ্ধ হয়ে রাবণের ভগ্নী সুরপর্ণখার নাক এবং কান কেটে সে তাকে একটা কুৎসিত রমণীতে পরিণত করেছিল। আর এই সুরপর্ণখা তার সঙ্গে একটা অন্তরঙ্গ সম্বন্ধ স্থাপন করার জন্যই তো প্রস্তাব করেছিল, সুরপর্ণখার কী দোষ? সে রামচন্দ্রকে পছন্দ করে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সে এসে তাকে অন্তরঙ্গ প্রস্তাব সম্বন্ধের একটা প্রস্তাব দিয়েছিল। আর তার একজন ক্ষত্রিয়, তিনি যখন রামচন্দ্র যেহেতু তিনি একজন ক্ষত্রিয় রাজা ছিলেন, তাই একজন ক্ষত্রিয় হওয়া তার উচিত ছিল সুরপর্ণখাকে সন্তুষ্ট করা, কিন্তু সে এমন স্বার্থপর যে সীতাদেবীকে সে কিছুতেই ভুলতে পারেনি, তাই সে সুরপর্ণখাকে এক কুৎসিত রমণীতে পরিণত করেছিল। সেই ক্ষত্রিয় জীবনের পূর্বে, এই ত্রেতাযুগের পূর্ব মানে সত্যযুগে কী হয়েছিল, বামনদেব নামে এক ব্রাহ্মণ বালক রূপে জন্মগ্রহণ করেছিল এবং বলি মহারাজের কাছে ভিক্ষা চেয়েছিল। আর বলি মহারাজ তো মহান দাতা ছিলেন, মহাবেদনায়ক, সেই বলি মহারাজ তার সর্বস্ব দান করলেও সেই বামনরূপী ধূর্ত কৃষ্ণ এক অকৃতজ্ঞ কাকের মতো তাকে বন্দি করে তাকে পাতাল লোকে পাঠিয়ে দিয়েছিল। রাধারানী ভ্রমরটাকে বলছেন, এমনি সে মানে এমনিতে এই রকমই সে অকৃতজ্ঞ ছিল, আমরা তার কথা আমরা সবাই জানি, আমরা তোমাকে আর কিছুই বলতে হবে না, তার প্রশংসা করতে হবে না আমার সামনে। কিন্তু অসুবিধাটা কি জানো, ভ্রমরকে বলছে রাধারানী, অসুবিধাটা এটাই যে এত কঠিন হৃদয় নিষ্ঠুর হলো কৃষ্ণের কথা আলোচনা থেকে বিরত হওয়া আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য। আমরা তার নিরন্তর আমরা জানি সে এইরকম করেছে, কিন্তু তাকে আমরা তার কথা আলোচনা না করে তাকে নিষ্ঠুর যেন, তার হৃদয় কঠিন নিষ্ঠুর হৃদয় এবং নিষ্ঠুর যেন আমরা তার কথা আলোচনা থেকে বিরত থাকতে পারি না, আমাদের পক্ষে সেটা খুবই কষ্টসাধ্য। শুধু আমরাই কেন, বহু সাধু সন্তরা পর্যন্ত কৃষ্ণের কথা আলোচনায় সর্বদাই মগ্ন থাকেন।
এই কৃষ্ণ বর্ণ বালকটির সঙ্গে আমরা মানে গোপ বালিকারা আমরা তাকে সম্পর্ক রাখতে আমরা চাই না, যথেষ্ট হয়েছে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে আমরা মানে কাজকর্ম তার কাজকর্ম নিয়ে আলোচনা বা তার চিন্তা থেকে বিরত হওয়া যায় তা তো আমরা জানি না। আমরা অনেক চেষ্টা করি কিন্তু সর্বক্ষণে আমরা তার কথাই চিন্তা করি। হ্যাঁ, তিনি কারণ রাধারানী আবার একদিকে তিনি তাকে গালাগাল দিচ্ছেন, তাকে অপমান করছেন, তার সম্বন্ধে বিরোধা উক্তি করছেন, আবার রাধারানী আবার তিনি বলছেন যে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণতত্ত্ব, পূর্ণতত্ত্ব, পূর্ণমিদং, পূর্ণ, হ্যাঁ পূর্ণমিদং, হ্যাঁ তিনি পূর্ণতত্ত্ব তিনি, এই জন্য তার তথাকথিত নিষ্ঠুর কার্যগুলি কাজকর্মগুলি তার করুণার মতো আস্বাদনীয়। তার তার যে কোনো কর্মই সেটা মানে নিষ্ঠুর কর্মই হোক আর প্রেমপূর্ণই হোক সেগুলি সবগুলি আস্বাদনীয়, মানে সবগুলিতে রস। তাই তো তারা বিপ্রলম্ব মহাভাবে আবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু গম্ভীরাতে যখন 18 বছর ছিলেন তিনি হা কৃষ্ণ কোথা যাও কোথা পাও বলে তিনি চতুর্দিকে তিনি মানে এক এক সময় স্বরূপ দামোদর আর রায়রামানন্দ দরজার বাইরে থেকে দরজা লাগিয়ে তারা পাহারা দিতেন, কিন্তু দরজা তো বন্ধ থাকতো, কিন্তু চৈতন্য মহাপ্রভু মানে তিনি কখন যে তিনি ঘর থেকে রাত্রের অন্ধকারে বেরিয়ে সমুদ্রের তটে গিয়ে তিনি সমুদ্রের ঝাঁপ দিয়ে তিনি হা কৃষ্ণ বলে তিনি অচৈতন্য পড়ে থাকতেন, তখন তার সমস্ত শরীর মানে এক একটা হাত, এমনিতে তো হাত আদানু লম্বিত হও, এক একটা হাত 10 হাত লম্বা হয়ে যেত, শরীরের সমস্ত গ্রন্থিগুলি মানে ছিন্ন হয়ে যেত, মানে এইরকমই তার ভাব। এটা উন্মাদ দশা বলা হয়, সেটাকেই বলা হয় মদনাক্ষ ভাব। আর সেই ভাবটা দেওয়ার জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছেন, আর সেই ভাবটা রাধারানীর হয়েছিল সবসময়। তিনি সেই মদনাক্ষভাবেই তিনি কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে গিয়েছিল রাধারানী সবসময় তিনি মদনাক্ষভাবে বিপ্রলম্বভাবে তিনি মহাভাবে তিনি উন্নত উজ্জ্বল রস আস্বাদন করতেন, এবং সেই রস আস্বাদন করতে করতে তিনি কখন যে সেই দিব্য আনন্দ এক অলৌকিক জগতে চলে যেতেন, সেখানে তিনি মানে রস আস্বাদন করতেন, আর তিনি কল্পনা করে রস আস্বাদন করে এক এক সময় তিনি এক এক সময় কাঁদতেন হাসতেন, আর মঞ্জুরি তার সখীরাও রাধারানীর যখন আনন্দ হতেন তারাও আনন্দিত হতো, তারা তা মঞ্জুরিদের সখীরে তাদের নিজের জন্য কোনো তাদের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা কিছুই নেই, রাধারানীর সুখেই তারা রাধা প্রাণগ্রতা, যারা প্রাণসুখী রাধারানীর যারা প্রাণসুখী তারা রাধারানীর সুখেই সুখ। রাধারানী যখন দুঃখে মিনিমগ্ন হন তখন এই মঞ্জুরিদা তারা মানে অতিশয় তারাও আরও বেশি মানে দ্বিগুণ চতুর্গুণ তারা দুঃখে নিমগ্ন হয়। যত সুখ করে আস মানে রাধারানী আস্বাদন করেন তার চেয়ে শতগুণ সুখ আস্বাদন করেন তার সঙ্গিনী। এইভাবে আমরা দেখছি রাধারানী আবেশে বিহ্বল হয়ে তিনি মহাভাব সমাধিতে চলে গেছেন, তাই ভ্রমরটিকে তিনি ভ্রমরটির সঙ্গে এইভাবে কথা বলছেন। তাই আবার বলছেন কৃষ্ণ হচ্ছেন পূর্ণতত্ত্ব, তার নিষ্ঠুর কাজকর্মগুলিও আস্বাদনীয়, মানে করুণার মতোই আস্বাদনীয়। কোনো অবস্থাতেই গোপিকাদের মতো সজ্জন এবং মহান ভক্তগণ শ্রীকৃষ্ণকে ত্যাগ করতে পারে না, শ্রীকৃষ্ণকে ত্যাগ করা সম্ভব নয়। এই জন্যই তো চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বলেছেন, কি প্রার্থনা করেছেন, প্রার্থনা করে বলেছেন হে কৃষ্ণ তুমি পরম স্বতন্ত্র, তুমি সর্বতোভাবে স্বাধীন, তাই তুমি আমাকে আলিঙ্গন করতে পারো বা তুমি আমাকে পদদলিত করতে পারো, তোমার যেমন ইচ্ছা তাই করো, দেখা না দিয়ে তুমি আমাকে মর্মাহত করতে পারো তবুও আমি তোমার প্রেমাস্পদ, আমার একমাত্র প্রাণনাথ তুমি, তুমি আমাকে দেখা দাও না দাও সেটা তুমি তুমি জানো, কিন্তু কিন্তু তুমি সব সময় তোমার যেমন ইচ্ছে তাই করো। তাই তো চৈতন্য মহাপ্রভু তার শিষ্টাষ্টকমের লাস্ট যেটা মানে স্তবক যেটা সেটাতে তিনি কী সুন্দর করে বলেছেন, কারণ চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য কোনো গ্রন্থ রচনা করেননি, তিনি মাত্র 8টা স্তবক রচনা করেছিলেন, লাস্টটা 8 নম্বরটা হচ্ছে আশ্লিষ্য বা পদার পাদরতং পিনষ্টু মা অদর্শন নাম্ন মোহতং করোতু বা যথাতথা বা বিদোধাতু লম্পট ও মত প্রাণনাথস্থ সো এব না পরো। আপনার মন দিয়ে শুনবেন, এটার অনুবাদ হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে এই চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব
অঙ্গকান্তি এবং ভাব নিয়েই তো তিনি কলিযুগে আবির্ভূত হয়েছেন। তাই তিনি তিনি বলছেন এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহত করুন। তিনি লম্পট পুরুষ, আমার সঙ্গে যে করুম যেই রকম রকমই আচরণ করুক না কেন, তিনি করেন না কেন, হ্যাঁ তিনি আমার সর্বদাই আমার প্রাণনাথ, আমার সঙ্গে নির্দয় হতে পারেন, আমার সঙ্গে তিনি লম্পট পুরুষ হতে পারেন, হ্যাঁ তার এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুন, হ্যাঁ এবং যাই করুন না কেন, তার আচরণ যে রকমই হোক না কেন, তিনি কিন্তু সর্বদাই আমার প্রাণনাথ। তাই বলে রাধারানী ভ্রমরটাকে বলছেন, হ্যাঁ আর চৈতন্য মহাপ্রভু, কারণ আর এই যে শ্লোকটা তার চৈতন্য মহাপ্রভু গম্ভীরাতে যখন ছিলেন সেটা উচ্চারণ করেছিলেন, তাই গোপিকা শ্রীমতী রাধারানী বলে চললেন, আমার মতে কৃষ্ণের কথা শোনা উচিত নয়, ভ্রমরটাকে বলছে, কারণ তার অলৌকিক লীলাবিলাস সুধার এক বিন্দু কানে যাওয়া মাত্রই যে কেউ মানে জড়জাগতিক রাগ দেশ মুক্ত হয়ে মানে নির্দ্বন্দ্ব হয়ে পড়ে এবং বিষয় আসক্তি মুক্ত হয়ে কী হয়ে যায়, বিষয়াসক্ত থেকে মুক্ত হয়ে গৃহ তার একান্ত প্রিয় গৃহ স্ত্রী পরিবার সকল জড়জাগতিক আসক্তি ত্যাগ করে, তাই কৃষ্ণ কথা শোনার দরকার নেই, প্রয়োজন নেই, কারণ কৃষ্ণ কথা শুনলে মানুষ কী করবে, ঘর ত্যাগ করবে, চলে যাবে। তাই এই জন্য কৃষ্ণ এবং তার দিব্য নাম রূপ গুণ লীলা পরিকর মানে তত্ত্ব তো হৃদয়ঙ্গম করা খুবই কঠিন, মানে খুবই কঠিন। তাই বলছেন তো আমরা এই যে রাধারানীর ভ্রমরের সঙ্গে যে কথাবার্তা তার থেকে রাধারানীর চরিত্রে উজ্জ্বল একটা মানে ভগবত প্রেম আমরা মানে লক্ষ্য করা যায় মানে সেখানে মানে কথাবার্তার সময় ইতস্তত মানে সেই উড়ন্ত ভ্রমরটি কী করেছিল, অকস্মাৎ রাধারানীর দৃষ্টির আড়ালে অন্তর্হিত হয়ে যায়, হঠাৎ মানে রাধারানী যখন এরকম কথাগুলি বলছিল সেই ভ্রমরটা হঠাৎ অন্তর্ধান হয়ে সেখান থেকে চলে যায়। আর কৃষ্ণ বিরহে ব্যাকুল শ্রীমতী রাধারানী তখন কাঁদতে কাঁদতে ভ্রমরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে দিব্য উন্মাদনা তিনি আস্বাদন করেছিলেন, কিন্তু হঠাৎ সেই ভ্রমরটি যখন মানে অন্তর্ধান হয়ে যায় তখন রাধারানী একদম উন্মাদে পরিণত হলেন। যাও তাও একটু তার জ্ঞান ছিল, ভ্রমরটি চলে যাওয়াতে রাধারানী পুরা উন্মাদের মতো অবস্থা হয়ে গেল, মানে পুরু মানে মদনাক্ষ, পুরু মানে 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 কী বলা হয় এটা মদনাক্ষ ভাব, হ্যাঁ সেই মানে উন্নত উজ্জ্বল যাকে বলা হয়, হ্যাঁ সেইভাবে তিনি এসে গেলেন, মানে সেই ভাব আস্বাদন করতে লাগলেন। তাই তিনি কত মানে যেই রাধারানী কাঁদতে কাঁদতে কী করলেন, ভ্রমরের সঙ্গে যে কথোপকথনের মাধ্যমে দিব্য উন্মাদনা তিনি আস্বাদন করছিলেন, কিন্তু কারণ ভ্রমরের সঙ্গে যখন কথাবার্তা করছিলেন বিরহের মধ্যেও কিন্তু তিনি আনন্দ আস্বাদন করছিলেন, মানে দিব্য উন্মাদনা আস্বাদন করছিলেন, কিন্তু ভ্রমরটি চলে যাওয়াতে তিনি উন্মাদে পরিণত হলেন। তিনি তখন রাধারানী ভাবতে লাগলেন শ্রীকৃষ্ণের কাছে ফিরে গিয়ে ভ্রমর হয়তো শ্রীকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তার অভিযোগগুলি তাকে জানাবে, এই রাধারানী যে এত সময় কৃষ্ণের বিরুদ্ধে যে বলেছিল এত কথাগুলি সেইগুলি বলবার জন্যই ভ্রমর কৃষ্ণের কাছে চলে গেছে, তাই রাধারানী ভাবলেন অভিযোগগুলি শুনে কৃষ্ণ তো মনে বড় ব্যথা পাবে, দুঃখ পাবে, নিশ্চয়ই খুব দুঃখ পাবে। এইভাবে রাধারানী আরেকটা মানে দিব্য ভগবত প্রেমে ব্যাকুল হয়ে পড়লেন, যখন তার মনে রাধারানীর মনে এই চিন্তাটা এলো যে হয়তো বা এগুলি এই অভিযোগ শুনে কৃষ্ণ মনে খুব ব্যথা পাবে, রাধারানী নিজের জন্য চিন্তা করছেন না, এটাই তো মানে এটাকে বলা হয় মঞ্জুরি উপাসনা পদ্ধতি, যেটা মানে সেখানে নিজেদের জন্য কোনো চাহিদা নেই, নিজেদের আনন্দ পাবে না দুঃখ সেইগুলির প্রতি কোনো মানে আকর্ষণ নেই, সেই প্রাণনাথ কৃষ্ণের মনে যে দুঃখ হবে, হ্যাঁ সে কথাগুলি শুনে যে দুঃখ পাবে সেটা চিন্তা করে রাধারানী আরও বেশি কাতর হয়ে পড়ে, উন্মাদের মতো হয়ে পড়লেন, তার মানে তা রাধারানী একরকম দিব্য ভগবত প্রেমে ব্যাকুল হয়ে পড়লেন।
দিব্যবাক ভগবত প্রেম ব্যাকুল হয়ে পড়লেন। আর আর ইতিমধ্যে কী হয়েছে, ভ্রমরটি আবার উড়ে এসে আবার রাধানের কাছে উপস্থিত হলো। যে ভ্রমরটা চলে গিয়েছিল আবার এসে উপস্থিত হলো। আর রাধারানী তখন মনে মনে ভাবলেন, ভ্রমণের গুঞ্জন শুনে তিনি ভাবলেন যে সেই দূত এই ভ্রমরটা আমার বার্তা নিয়ে গেল কৃষ্ণের কাছে, বার্তা পৌঁছালো কৃষ্ণের, আমাদের আমার প্রতি এখনও কৃষ্ণের অনুরাগ আছে, তাই তাই আমি জানতে পারলাম। কারণ ভ্রমরটা যে ফিরে এসেছে, রাধারানীর মনে একটা আনন্দ, দিব্য আনন্দ, এটা সেই আনন্দে তরঙ্গে দিব্য আনন্দে এক দিব্য লোকে তিনি গিয়ে পৌঁছালেন, যেটা যেটা অচিন্তনীয় অকল্পনীয়, সেটাকে সেটা ভাষায় প্রকাশ করা যায় না, অগম্য মানে। তাই রাধারানী ভাবলেন যে কৃষ্ণ নিশ্চয় আমার প্রতি এখনও অনুরাগ এখনও আছে, অক্ষুণ্ণ আছে, আমার প্রতি শ্রীকৃষ্ণের এমনই অনুরাগ যে আমাকে নিয়ে যাবার জন্য সে ভ্রমরটাকে আবার পাঠিয়েছে। তাই রাধারানী ভাবলেন আমাকে ভ্রমরটাকে আবার পাঠিয়েছে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে, যাতে তিনি এখন এখন যাতে তিনি কিছুই না বলেন। এইবার শ্রীমতী রাধারানী খুবই সতর্ক হয়ে গেলেন, তিনি মনে মনে এইবার ভাবলেন না আমি আর কৃষ্ণের বিরুদ্ধে আর কিছু বলবো না, একটু সতর্ক হয়ে গেলেন। তিনি ভ্রমরকে বললেন হে বন্ধু, এইবার তিনি ভ্রমরকে বন্ধু বলে সম্বোধন করছেন। এটাই তো ভাবের, এটাই তো মানে যখন মা মানে প্রেমাবেশে আবেশ হয়ে যায় তখন বাহ্য জ্ঞান থাকে না। হ্যাঁ, তাই রাধারানী ভ্রমরটাকে এখন হে প্রিয় ভ্রমর বলছেন, হে বন্ধু বন্ধু বলছেন, হে বন্ধু ভ্রমর, তোমাকে আমি সাদরে আমি গ্রহণ করছি। আগের বার কিন্তু তাড়িয়ে দিয়েছিলেন, এখন বলছেন আমি তোমাকে সাদরে গ্রহণ করছি। কৃষ্ণ এতই সহৃদয় সহৃদয় যে সে তোমাকে আবার আমার কাছে পাঠিয়েছে। কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ বার্তাগুলি তুমি নিয়ে গেলো, সৌভাগ্যবশত কৃষ্ণ আমার প্রতি এতই সদয় এবং স্নেহপরায়ণ যে সে আবার তোমাকে আমার কাছে পাঠিয়েছে। হে প্রিয় বন্ধু, তোমার যা ইচ্ছা আমার কাছে চাইতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, কারণ তুমি আমার প্রতি পরম কৃপা প্রদর্শন করেছ। কৃষ্ণের কাছে আমাকে নিয়ে যাবার জন্য তুমি এখন আবার এসেছ, কেননা কৃষ্ণের পক্ষে, কারণ কৃষ্ণ তো নিজে আসতে পারেনি, তাই তোমাকে সে পাঠিয়েছে। কৃষ্ণ যখন লক্ষ্মীদেবীর সঙ্গে প্রেমালিঙ্গনে লীলাবিলাস করছে, তখন তুমি কৃষ্ণ সাক্ষাৎকারে কী উপায়ে আমাকে সাহায্য করবে? হ্যাঁ, যাই হোক, তুমি মনক্ষুণ্ণ হয় না, ভ্রমরকে বলছেন তুমি কিছু মনে করো না, যেখানে আমার যাওয়া সেখানে আমার যাওয়া বা তোমাকে সেখানে পাঠানোর বিষয় তুমি ভুলে যাও। হ্যাঁ, তুমি যে আমাকে নিতে এসেছ সেটা ভুলে যাও তুমি, কারণ সেখানে যাওয়া আমার সম্ভব নয়। হ্যাঁ, আর তোমাকেও তুমিও সেখানে যাবার মানে যাওয়ার দরকার নেই, ভুলে যাও তুমি। দয়া করে আমাকে বলো এখন কৃষ্ণ মথুরায় কীভাবে লীলাবিলাস করছে, তার পালক পিতা নন্দ মহারাজ, মা যশোদা, তার গোপসখা, অভাগিনী, রাধারানী বলছেন অভাগিনী, গোপী সখীবৃন্দ, আমাদের কথা কি তার মনে আছে? আমি নিশ্চিত যে সে কখনো কখনো আমাদের আমাদের গুণকীর্তন করে, মাঝে মাঝে বুঝে আমাদের কথা বলে। তুমি বলো আমাদের, বিনা পারিশ্রমিকে বিনা পারিশ্রমিকে আমরা দাসীর মতো তার সেবা করেছি, রাধারানী বলছেন। কারণ রাধারানী বলছে আমরা তো অশুল্ক দাসিকা, অশুল্ক দাসিকা, আমরা আমরা বিনা পারিশ্রমিকে আমরা দাসীর মতো তার সেবা করেছি। তার বাহু এবং অঙ্গ প্রত্যঙ্গ অঘুরু সৌরভে পূর্ণ ছিল, সে কি আবার ব্রজে এসে তার বাহু যুগল দিয়ে সাদরে আমাদের প্রেমালিঙ্গন করবে? হে বন্ধু তুমি বলো আমাদের। আর এই কাছে দাঁড়িয়ে এই রাধারানী যখন এই কথাগুলি তিনি বিপ্রলম্বভাবে ভাবে মদনাক্ষভাবে ভাবে বিভোর হয়ে ভ্রমরের সঙ্গে এই কথাগুলি বলছিলেন, আর উদ্ধব পাশে দাঁড়িয়ে কাছেই দাঁড়িয়ে থেকে সেই কৃষ্ণ উন্মুক্ত রাধারানীকে কথা বলতে দেখলেন তিনি। এই কীভাবে গোপীরা এমন, তিনি উদ্ধব তো জ্ঞানীভক্ত ছিল, তিনি ভাবতে লাগলেন কীভাবে গোপীরা এমন মহাভাবময় কৃষ্ণ চিন্তায় প্রতিনিয়ত মানে নিরত হলেন, ভেবে উদ্ধব অত্যন্ত মানে বিস্মিত হলেন। তখন উদ্ধব, কারণ উদ্ধবটা একটা চিঠি নিয়ে এসেছিল, কৃষ্ণ একটা চিঠি নিজের হাতের লেখা চিঠি একটা উদ্ধবের কাছে দিয়ে পাঠিয়েছিল, এখন পর্যন্ত উদ্ধব চিঠিটা খুলেনি, তাই উদ্ধব এখন সেই গোপীদের উদ্দেশ্যে লেখা একটা বাণী তিনি কৃষ্ণের কাছ থেকে নিয়ে এসেছিলেন, তাদের সান্ত্বনা দানের জন্য এখন উদ্ধব তা গোপীদের
তা দেখাবার জন্য বা দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন মানে হ্যাঁ তিনি ইচ্ছা করলেন মানে উদ্ধব বললেন হে গোপীগণ তোমাদের মানব জীবন আর সার্থক হয়েছে তোমরা সকলেই লীলা পুরুষোত্তম ভগবানের সর্বোত্তম মানে অন্তরঙ্গ ভক্ত মানে তাই তোমরা জগতের সকলেরই উপাস্য মানে বাসুদেব শ্রীকৃষ্ণে তোমাদের মন পরমাবিষ্ট এই জন্য তোমরা ত্রিলোকে মানে সবাই সকলেরই পূজ্য তাই উদ্ধব বলছেন হে প্রিয় গোপাঙ্গনারা তোমাদের মতো সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ অনুরাগীদের বার্তা প্রেরণের জন্য শ্রীকৃষ্ণ আমাকে দূতরূপে পাঠিয়েছেন উদ্ধব বলছে তোমাদের মতো আজকে আমি সাক্ষাৎ হিসেবে আমি দেখতে পেলাম কৃষ্ণ প্রেম কি ভালোবাসা কি সেটা তাই বলছেন যে তোমাদের মতো সর্বশ্রেষ্ঠ গোপাঙ্গনাদের বার্তা দেওয়ার জন্য কৃষ্ণ তোমাদের কাছে পৌঁছানোর জন্য কৃষ্ণ আমাকে পাঠিয়েছেন দূতরূপে পাঠিয়েছেন কারণ আমি কৃষ্ণের অন্তরঙ্গ সেবক শ্রীকৃষ্ণের লিখিত সেই বাণীটা কিন্তু উদ্ধব কিন্তু তাদের হাতে দিলেন না স্বয়ং তিনি এই বাণীটি তাদের পরে শুনালেন সেই বাণী এমনই গাম্ভীর্য ভাব গাম্ভীর্যে পূর্ণ ছিল যে শুধু গোপীরাই নয় এই সেই চিঠিটাতে যা লেখা হয়েছিল সেটা শুধু গোপীরাই নয় এমনকি শুষ্ক তার্কিক এবং জ্ঞানীরাও বুঝতে পারে কিভাবে শুদ্ধ ভগবত প্রেম ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত জ্ঞানী ভক্তই হোক কর্মী মার্গেই হোক যুগেই হোক ভগবত প্রেম ভগবানের বিভিন্ন শক্তির কাজে শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত মানে হ্যাঁ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরাশ্য শক্তির বিবিধৈব পরাশ্য শক্তির বিবিধৈব শ্রীয়তে মানে ভগবানের নানাবিধ শক্তি আছে আর গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এতই প্রগাঢ় অন্তরঙ্গতা ছিল যে তাদের উদ্দেশ্যে চিঠি লেখার সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন চিঠিটা লিখেছিলেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ এতই অভিভূত হয়ে পড়েছিলেন যে তার লেখার অক্ষরগুলি মানে স্পষ্ট হয়ে ওঠেনি মানে মানে তার মানে কি তার মানে চোখের অনবরত এখানে যেমন বৃন্দাবনে যেমন গোপীরা রাধারানী যশোদামা ২৪ ঘন্টা তাদের চোখ দিয়ে অশ্রু বইছে তার চিন্তাই করছে কৃষ্ণের চিন্তায় তারা মানে মোহিত হয়ে আছে ভাবাবেশে ব্যাকুল হয়ে আছে ঠিক সেইভাবে কৃষ্ণ কিন্তু মথুরায় কিন্তু দ্বারকায় কিন্তু কৃষ্ণ কিন্তু ২৪ ঘন্টা মানে ব্রজাঙ্গনাদের নন্দবাবা যশোদামা আমার বিরহে তিনি 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 দিনের বেলা তো তিনি সবাই সম্মুখে তিনি কাটতে পারেন না রাতে রাতে যখন সবাই ঘুমাতো তার মহিষীরা ঘুমাতো তার মহিষীরা তারা পর্যন্ত দেখতো রাত্রে কৃষ্ণ কোনোদিন রাত্রে ঘুমায়নি সে যখন সবাই ঘুমিয়ে পড়তো সে উঠে দানার কাছে দাঁড়িয়ে বৃন্দাবনের দিকে দৃষ্টি চোখ দিলে সে অনবরত সে কাঁদছে সকালবেলা উঠে দেখতো তার মহিষীরা দেখতো বালিশ মানে জলে ভিজে গেছে মানে সেইভাবে তাই সেই জন্য যখন চিঠিটা যখন কৃষ্ণ লিখেছিলেন সেটা মানে অক্ষরগুলি স্পষ্ট হয়ে ওঠেনি চোখের জলে সেগুলি ভিজে গিয়েছিল তাই বৃহস্পতির শিষ্য তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উদ্ধব কারণ বৃহস্পতির আমরা আগেই গত ক্লাসে আমরা আমরা আগে সেগুলি রসাস্বাদন করেছি উদ্ধব ছিল বৃহস্পতির শিষ্য মানে খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আর উদ্ধব গোপীদের কাছে চিঠিটি অর্পণ না করে স্বয়ং তাদের পরে শোনানোই তিনি সমীচীন বলে মনে করলেন আমি দেখি কতটুকু টাইম হয়েছে আরও এক মিনিট আছে আমি তো আর শেষ করতে পারবো না এটা এগুলি খুবই গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা আমরা এগুলি কেন আলোচনা করছি কারণ এই যে রাধাভাবে বিব্বল হয়ে রাধারানীর সেই মদনাক্ষ ভাব সেই গোপীদের ব্রজঙ্গনাদের উদ্ধব যে সে ভগবান শ্রীকৃষ্ণ যে উদ্ধবকে জ্ঞানী ভক্ত যে জ্ঞানী ভক্ত ছিল তাকে কৃষ্ণ প্রেম কী জিনিস প্রেম ভক্তি বা ভক্তিতে পরিণত করার জন্য কারণ উদ্ধব ছিল তার প্রিয় বন্ধু এবং তিনি উচ্চকুটির একটা মানে কৃষ্ণ ভক্ত ছিল সে তাই উদ্ধবকে মানে প্রেমী ভক্ত বানানোর জন্যই বৃন্দাবনে ইচ্ছা করেই তিনি পাঠিয়েছিলেন আর উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন তখন তাদের সেই মদনাক্ষ ভাব দেখে যাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ সেটা দেখে তিনি মানে আবেশে বিব্বল হয়ে গিয়েছিলেন তাই যেই ভাবটা দেবার জন্য আমরা এতই আমরা ভাগ্যবান সেই ভাব আমরা চৈতন্য মহাপ্রভু নিজে এসে আমাদেরকে সেই মদনাক্ষ ভাব সেই পঞ্চম পুরুষার্থ
ধর্ম অর্থ কাম মোক্ষ ছাড়াও যে আরেকটা যে আছে পঞ্চম পুরুষার্থ, সেটা কৃষ্ণ প্রেম, সেটা দেবার জন্য তিনি এই কলিযুগে এসেছেন। কিন্তু আমরা তা গ্রহণ, আমরা আমরা এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, তাই এই মনুষ্য জন্ম যাতে বিফলে না যায়, তাই আমাদেরকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি হরি গুরু হরিগুরু এবং শাস্ত্রের মাধ্যমে তিনি কৃপা করেন আমাদেরকে। কারণ তাদের কৃপা ছাড়া, গুরুর কৃপা ছাড়া, হরির কৃপা ছাড়া, সাধুর কৃপা ছাড়া আমরা কখনো সেই কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো না। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, জীবনে গৌর মরণে গৌর, গৌর গোলার হারা, গৌর বিহনে নাবাচি পুরাণে, গৌর করেছি সারা, গৌর বলিয়া যাও কো জীবন, যা কিছু না চাহিব আরো, গৌর চরণে পুরাণ স্বপিনু, গৌর করিবেন পারো, গৌর শব্দ গৌর সম্পদ, যাহার হিয়ার জাগে মনরে, এ কহো না গৌর কোথা, কহো না গৌর কোথা, জয় শিবানন্দ বাবাকে জয়, জয় গুরুদেবকে জয়, প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম প্রণাম।